হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইমরান নিমি ব্লগে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আছি ইমরান আপনাদের সাথে। আজকে আপনাদের মাঝে কিন্তু নিয়ে আসছি আমরা কিন্তু কিছু সেকেন্ড হ্যান্ড প্যাড। যাদের সেকেন্ড হ্যান্ড প্যাড পছন্দ হয় তারা কিন্তু নিতে পারেন। সেকেন্ড হ্যান্ড মিনস হলো যে আপনার মানে গোডাউনে রাখা ছিল কিছুদিন, সে প্যাডটা আপনার হালকা টেম্পার চলে গেছে। তো ভিডিওতে জুড়ে থাকবেন আমাদের সাথে মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তা আমাদের ফার্স্টে কোনটা প্যাড দেখেন ভাই? ফার্স্টে আমি দেখাবো এই ইয়া ডিএসসি প্যাড। ডিএসসি এর হচ্ছে কালারিং প্যাড। আচ্ছা আমাদের ডিএসসি প্যাডটা দেখেন। ডিএসসি প্যাডটা কিন্তু খুবই ভালো আপনার। ডিএসসি প্যাডটা খুবই ভালো। এটা তো ইউজ করো তো নাই? না না, এটা নন ইউজ আপনার। এটা জাস্ট খালি আমাদের ওল্ড ভার্সন, আমাদের আগের মাল, এই জন্য আপনার এটা ডিসকাউন্ট প্রাইসে বিক্রি করতেছি। আর কিছুই হবে না আপনার, খালি জাস্ট এই কালারটা উপরে যাবে। আর আপনার প্যাড কভার ইউজ করলে তো কোনো সমস্যা নেই, নতুনই মতন দেখাবে। প্যাড কভার আপনি প্যাড কভার লাগিয়ে সুন্দর মতো ইউজ করতে পারবেন এই প্যাডটা। আচ্ছা এই প্যাডের প্রাইস কত রাখবেন? আপনারা যদি এটা ইমরান ব্লগস থেকে আসেন তাহলে একবারে 2000 টাকা রাখবেন। 2000 টাকা ফিক্সড প্রাইস? এটা হ্যাঁ 2000 টাকা ফিক্সড প্রাইস। তো গাইস এই লোকাল প্যাডটি কিন্তু আপনারা জেনারেল প্যাড নিতে পারেন, জেনারেল প্যাডটি অনেক ভালো হয়। হ্যাঁ 2000 টাকা কিন্তু এটা ফিক্সড প্রাইস, কিন্তু পেতে পারেন 2000 টাকার মধ্যে। এটা এটা ভেলকোটা কিন্তু খুবই ভালো। আপনার ভেলকোটা দেখতে পারেন, ভেলকো এবং ম্যাজিক টেপটা খুব আপনার খুবই আপনার ভালো। এটা আপনার আপনারা হাতে দইরা দইরা তারপরে আপনারা খিলা ফললে আপনি মানে কত পিস আছে আপনার কাছে? এটা তো আমাদের কাছে সব অ্যাভেলেবল, রাইটি লেফটি দুটোটাই অ্যাভেলেবল আছে। আচ্ছা হোয়াইট কালার হবে এটাতে? জি হোয়াইট কালারে হবে। আজকে ভিডিওতে আমি হোয়াইট কালারটা দেখাবো। আচ্ছা পরে কি দেখবো আমরা? নেক্সটে দেখাবো আমি ডিএসসি এর হোয়াইট কালারটা। দেখেন এটা কিন্তু কোনো কালার যায় না, এটা একবারে ফুল ফ্রেশ আছে। আচ্ছা এটা কোনো সমস্যা তো নাই নাকি? না কোনো সমস্যা নাই। এটা টেম্পার তো আছে না? এটা টেম্পার আছে, একবারে কোনো সমস্যাই হয় নাই এটা। এটা 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 আবার এই ডিসেন কেন এটা কম প্রাইসের মধ্যে? এটা এটা হচ্ছে আমাদের দুই দুই সিজনের আগের মাল নাকি? মানে ওল্ড এটমা মডেলে গেছে এটা? জি জি ওল্ড ওল্ড মালটা, এই জন্য আমরা ডিসকাউন্ট প্রাইসে বিক্রি করতেছি। আচ্ছা আচ্ছা গাইস এটা নতুনই আছে প্যাড, দেখতে পারেন কোনো জায়গা কোনো আপনার সমস্যা নাই, টেম্পার আছে প্যাডের মধ্যে। ঠিক আছে এই প্যাডে আপনার সামথিং মানে সাইডে দেখতে পারেন হালকা টেম্পার চলে গেছে। এই এখানে আপনার এসি টেম্পার আছে, এসি টেম্পার চলে গেছে, এর জন্য মানে এই যে দেখতে পাচ্ছেন এই দিকে হালকা যদি বর্ডার ইউজ করেন অথবা প্যাড কভার ইউজ করেন তাহলে সব কোনো সমস্যা হবে না। তো জিরো প্যাডের প্রাইস কত রাখবেন? এটার প্রাইস ভাই এটা আমরা তো 3,350 টাকা বিক্রি করি। যদি ইন্ডিয়ান ব্লকস থেকে আসেন তাহলে আমরা ফিক্সড 2000 টাকা রাখবো। 2000 টাকা রাখা যাবে এটা? জি ফিক্সড 2000 টাকা রাখবো। এটা কিন্তু 2000 টাকা নিলে কিন্তু ভালো লাগে গেছে এটা। পিসের ব্যাক সাইডটা কিন্তু খুবই সুন্দর, লুকটা কিন্তু খুবই প্যাড একে একই কথা, কোনো সমস্যা নাই, প্যাড ওকে আছে গাইস দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনার ওল্ড মডেল হয়ে গেছে সাথে একটু টেম্পার চলে গেছে, এর জন্য এটা প্রাইস 2000 টাকা ফিক্সড প্রাইস রাখা যাবে। অবশ্যই চ্যানেল নাম মেনশন করতে হবে আপনাদেরকে। আচ্ছা পরে কি দেখবো আমরা? নেক্সটে দেখাবো ভাই আমি, এটা হচ্ছে এজির। এটা কিন্তু লাইট কালার, খুবই লাইট কালার এটা এজির। গ্রিন কালার কিন্তু, গ্রিন এতে লাইট আছে একটু হালকা। আচ্ছা আপনি দেখেন এটা মানে লাইট গ্রিন এটা? হ্যাঁ লাইট, এটাকে লাইট গ্রিন বলে। আচ্ছা এটা দিয়ে তো কোনো টেম্পার তো যায়নি না? এটা তো টেম্পার যায় না, কিন্তু যাওয়ার মতোই যাওয়ার মতোই হয়ে রইছে। আপনি ইউজ করতে পারবে গাইস, আপনি দেখতে পাচ্ছেন একটু হালকা আঠাটা মানে ফিল হচ্ছে এটা। আগে যদি পাউডারটা লাগালেন তাহলে এটা অনেকদিন পর্যন্ত ইউজ করতে পারবেন, আর বেটার হবে কিন্তু প্যাড কভার যখন ইউজ করবেন তখন অনেক বেটার হবে। আচ্ছা এটা কিন্তু পিসে কোনো টেম্পার তো যায়নি, পিসে তো ওকে। হ্যাঁ পিসে একবারে আপনার ফ্রেশ আছে, কোনো সমস্যা নাই পিসে, ব্যাক সাইড কোনো সমস্যা হয় নাই এখনো। জিগজাগ সব ঠিক আছে না? হ্যাঁ জিগজাগ আপনার সব ঠিক আছে। এন্ড ম্যাজিক টেপটা কিন্তু আরো খুবই সুন্দর আছে। ম্যাজিক টেপের আটাটা এটাই আপনি লাগাইলে আপনি খোলার মতো আপনার খুলতে অনেক কষ্ট হবে। এই দেখেন অনেক মজবুত হয়ে গেছে, তাই না? খোলা যায় না ম্যাজিক টেপ, দেখছেন? আচ্ছা তাই না, খোলা যায় না। এটাতে আপনার সাদা হবে হোয়াইট হবে? এজিতে আপনার খালি আপনার এই লাইট গ্রিন প্যাডটাই হবে, আপনার এজিতে হোয়াইট কালার হবে না। হোয়াইট কালার হবে না? না রাইটি লেফটি তো অ্যাভেলেবল না আপনার? এটা রাইটি লেফটি আমরা অ্যাভেলেবল দিতে পারবো। আচ্ছা ঠিক আছে। দে এজির প্রাইস কত রাখবেন? এজির প্রাইস ভাইয়া এজির প্রাইস হচ্ছে যে 2200 টাকা। 2200 টাকা? জি কিছু কমে রাখবেন না? আপনি যদি ইমরান ব্লগস থেকে আসেন তাহলে আমরা একবারে ফিক্সড 2000 টাকা রাখতে পারবো। এটাও 2000 টাকা? জি আজকে কি এভারেজে সব 2000 টাকা করে দিবেন? জি আজকে আপনি 2000 থেকে দিয়া 3000 থেকে 2000 পর্যন্ত প্যাড দেখাবো সেকেন্ড হ্যান্ড। ওই 2 থেকে 3000 টাকার মধ্যে পাবো নাকি? জি জি 2000 থেকে 3000 টাকা শুরু। আচ্ছা ঠিক আছে। তাহলে নেক্সট কি দেখব আমরা? নেক্সট দেখাবো ভাই এসএসআর একবারে গ্রিন কালারটা আমি। এটা হচ্ছে সবাই এক নামে সিনে টেস্ট ওপেনার। টেস্ট ওপেনার না? হুম এটা সবাই এক নামে সিনে প্যাড। আচ্ছা
এটা তো ভাই টোটালি ফ্রেশ দেখা যাচ্ছে আমাকে, টোটালি এটা তো জানি কোন লাগে, এটা আপনার এখন বর্তমান প্রাইস কিন্তু এটা হিউজ, এখন বর্তমান প্রাইস হচ্ছে এটা 5500 টাকা, 5500 টাকা না, এটা অরিজিনালটা, জি অরিজিনাল, এই যে আসল এটা ওল্ড মডেল না এটা, হ্যাঁ এটা ওল্ড মডেল, এইজন্য স্টিকারটা আপনার ঈদ দেওয়া, আগে স্টিকার এটা না, ব্ল্যাক কালার স্টিকার, ওকে এটা তো ভাই গাইস দেখতে পাচ্ছেন কোন টেম্পো নাম্বার জানে টোটালি ফ্রেশ, কিন্তু আমার সাজেশন থাকবে আপনি প্যাড কভার ইউজ করে নিয়ে বেটার হবে, কিন্তু পিছটা দেখতে পারেন গাইস, একটু পিছটা দেখেন ভাই, ব্যাক সাইডটা কিন্তু এখনো ফ্রেশ আছে, ব্যাক সাইডটা কোনো সমস্যা হয় না, আপনি ব্যাক সাইডে কোনো সমস্যা হয় না, আপনার বেল্টও ম্যাজিক টেপ কিন্তু খুবই ভালো, আপনার এগুলা খুবই ভালো, আপনি একবার লাগাইলে আর খুলতে আপনার বহুত কষ্ট হবে, খুব ভালো এটা না, হ্যাঁ খুব ভালো, নতুনই আছে হালকা টেম্পো চলে গেছে, তবে কি খালি আপনার এই সাইডে সামনে সাইডে সামনে লুকের খালি কালারটা আস্তে আস্তে যাবে, আচ্ছা আচ্ছা, এটা প্রাইস কত রাখবেন, এটা প্রাইস রাখছি আজকে 3200 টাকা, এটা 3200 টাকা রাখবেন, জি 3200 টাকা, এটা কিছু কমান, যদি ইমরান ব্লকস থেকে আসেন একবারে ফিক্সড 3000 টাকা রাখবো, 3000 টাকা ফিক্স রাখা যাবে, আর কিছু কমবে না, এটা আর কিছু কমানো যাবে না ভাই, এটা এখন বর্তমান প্রাইস 5500 টাকা করে চলতেছে, আপনার এপ্রিলে আবার দাম বাড়াইছে, আপনার 6000 টাকা, এখন 6000 টাকা, আপনি যদি 24 এ কিনতে চান এই প্যাড তাহলে 6000 টাকা লাগবে এই প্যাড কিনতে, আচ্ছা ঠিক আছে, এটা 3000 টাকা ফিক্স প্রাইস নাকি, হ্যাঁ 3000 টাকা, আপনি 3000 টাকায় আপনি এই প্যাডটা পেয়ে যাচ্ছেন আজকে, আচ্ছা কি কি কোম্পানি হবে আপনাদের কাছে প্যাডটা, আমাদের কাছে আপনার এমআরএফ হবে, ডিএসসি হবে, এজি হবে, এসএস হবে, এই চারটা ব্যান্ডের প্যাডই হবে আমাদের কাছে, আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টুইং টাউন মার্কেট তৃতীয় তলায় অ্যাক্টিভ স্পোর্টস, শপ নাম্বার হচ্ছে 3081 3082 3095, আচ্ছা আচ্ছা, কেজি তো অনলাইন নিতে চায় এক পিস এক মানে এক জোড়া প্যাড, তার জন্য প্রসেস কি থাকবে, সো কে যদি এক পিস নিতে চায় অনলাইনে তাহলে স্ক্রিনে করা শো করা নাম্বারে আপনারা আমাদের কাছে ওখানে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে আমাদের বিকাশ নাম্বারে আগে 500 টাকা অ্যাডভান্স করতে হবে, অ্যাডভান্স করলে আমরা প্যাডটা আপনার শিওর পাঠাইতে পারবো, মানে যে কোনো পরিবহনে পাঠাতে পারবেন, যে কোনো পরিবহনে আপনি যে কোনো পরিবহন চাইবেন মানে কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিবেন নাকি, এটা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিবেন, আগে কিন্তু 500 টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে, না জি বিকাশে, 500 টাকা প্রেস প্রয়োজন নাকি, এটা জি জি, ওকে তো বাসের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।